4:30 সময় আমাকে ইনফর্ম আমি পেয়েছেন কি একটা পার্টি অফিস দখল হচ্ছে, 3 নম্বর যে আছে তো আপনার অ্যাংলো ইন্ডিয়া অ্যাংলো জুট মিল অপোজিট এক পার্টি অফিস আছে ওখানে। তো আমি আমার সিকিউরিটি গার্ড আর দাদা আমি ওখানে গিয়ে দেখছি কি এক ছেলে ওখানে পেন্ট করছে পার্টি অফিসকে। ওকে ওকে আমি ধরিয়েছেন আমার সিকিউরিটি গার্ড, ওকে জিজ্ঞেস করছে তো কিছু জানেনি, ওকে ফের ছেড়ে দিয়েছেন। ওর জাস্ট 10 মিনিটস বাদে ওখানে কেউ দুটো বম অ্যাটেম্প্ট করেছেন আমার উপরে, লেকিন বম ব্লাস্ট হয়েছে না। ওর বাদে পুলিশ প্রশাসনকে আমি ইনফর্ম করেছেন, পুলিশ প্রশাসন এসে সব দেখেছেন। ওর বাদে 10-20 মিনিট বাদে আমি ওখানে চলে গেছে। আফটার আমি ওখানে চলে গেছে তো ফির বম অ্যাটেম্প্ট করেছেন ও পুলিশ প্রশাসনের সামনে, ও বম ব্লাস্ট হয়েছে। এর আগেও আপনার উপরে পুলিশের হামলা হয়েছিল বিক্ষোভ চলাকালীন, সেখানেও সরাসরি পুলিশ প্রশাসনের উপরেই আপনি আঙুল তুলেছিলেন। আজকেও একই ঘটনা পুলিশ প্রশাসনের সামনে ঘটল, এর পরিপ্রেক্ষিতে আপনার মতামত কি? কি বলে পুলিশ প্রশাসন এই সময় তো পুলিশ প্রশাসন আমি বলবে না কি পুলিশ প্রশাসন ইনভলভ থেকে, পুলিশ প্রশাসন তো আমার আমার রিকোয়েস্ট থেকে এসেছেন অন দ্য স্পট থেকে সব দেখেছেন। লেকিন যে সময় আমি ওখানে থেকেই ওই সময় তো অ্যাটেম্প্ট হয়েছেন, পুলিশ প্রশাসনকে আমি ইনফর্মই করেছেন, পুলিশ প্রশাসন বলে ঠিক আছে আমি আসছি 5-10 মিনিটসে তো লাগবেই পুলিশ প্রশাসনকে ওখানে এসে, তো ওর বিচেই ও বম অ্যাটেম্প্ট করেছেন। ঠিক আছে, ধন্যবাদ।